বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় পারিবারিক ভাবে সবাইকে নিয়ে এখনো সুস্থ আছি, নিরাপদে আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার থ্রি, অ্যাক্টিভিটি বেসড কস্টিং অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড ম্যানেজমেন্ট, অর্থাৎ কার্যভিত্তিক উৎপাদন ব্যয় হিসাব এবং কার্যভিত্তিক ব্যবস্থাপনা। শুরুতে আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি বেসড কস্টিং বলতে। কি বোঝায়? অ্যাক্টিভিটি বেসড কস্টিং ইজ এ কস্টিং মেথড দ্যাট অ্যাসাইনস ওভারহেড অ্যান্ড ইনডাইরেক্ট কস্টস টু রিলেটেড প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। দিস অ্যাকাউন্টিং মেথড অফ কস্টিং রিকগনাইজ দ্য রিলেশনশিপ বিটুইন কস্টস, overhead activities and manufactured products, assigning indirect costs to products less arbitrarily than traditional costing methods. অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড কস্টিং মেথডটা হলো এমন একটি ব্যয় পদ্ধতি বা উৎপাদন ব্যয় হিসাব পদ্ধতি যা ওভারহেড এবং ইনডাইরেক্ট কস্ট কে রিলেটেড প্রোডাক্ট এবং সার্ভিসের সাথে অ্যাসাইন করে থাকে। দিস অ্যাকাউন্টিং মেথড অফ কস্টিং রিকগনাইজ দ্য রিলেশনশিপ বিটুইন কস্ট, ওভারহেড অ্যাক্টিভিটিস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টস। আর এই অ্যাকাউন্টিং মেথডটা মূলত রিলেশনশিপ বিল্ড আপ করে কস্ট মানে ব্যয়, ওভারহেড অ্যাক্টিভিটিস উপরি ব্যয় খাতসমূহ এবং ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টস অর্থাৎ উৎপাদন খরচ, অ্যাসাইনিং ইনডাইরেক্ট কস্ট টু প্রোডাক্টস লেস আরবিট্রারিলি দেন ট্রেডিশনাল কস্টিং মেথডস। অর্থাৎ তাদের ইনডাইরেক্ট খরচগুলোকে বা পরোক্ষ খরচগুলোকে প্রোডাক্ট কস্টে এমনভাবে সমন্বয় করা হয় যেটা ট্রেডিশনাল কস্টিংয়ের চেয়ে খুব সহজভাবে এবং স্পেসিফিকভাবে বা টু দ্য পয়েন্টে ডিস্ট্রিবিউশন বা অ্যালটমেন্ট করে দেওয়া হয়। অ্যাক্টিভিটি বেসড কস্টিং ইজ সাপ্লিমেন্ট টু ট্রেডিশনাল কস্টিং সিস্টেম রাদার দেন ইটস রিপ্লেসমেন্ট। অ্যাক্টিভিটি কস্টিংটা মূলত ট্রেডিশনাল কস্টিং এর একটি সাপ্লিমেন্ট বা পরিপূরক, নট রিপ্লেসমেন্ট। বাই ইউজিং অ্যাক্টিভিটি বেসড কস্টিং ইউ ক্যান টেক ইন টু কনসিডারেশন বোথ দ্য ডাইরেক্ট অ্যান্ড ওভারহেড কস্ট অফ ক্রিয়েটিং ইস প্রোডাক্ট। অর্থাৎ তুমি যখন অ্যাক্টিভিটি বেসড কস্টিংটা তুমি ব্যবহার করবে তখন ডাইরেক্ট অ্যান্ড ওভারহেড কস্টকে তুমি ইস প্রোডাক্টের ক্ষেত্রে কনসিডারেশনে আনতে পারবে। রিকগনাইজ দ্যাট ডিফারেন্ট প্রোডাক্টস রিকোয়ার ডিফারেন্ট ইনডাইরেক্ট এক্সপেন্সেস। আমরা জানি যে বিভিন্ন ধরনের প্রোডাক্টসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনডাইরেক্ট খরচ সংগঠিত হয়ে থাকে। মোর অ্যাকুরেটলি সেট প্রাইসেস, এবং তুমি যেটা অ্যাক্টিভিটি বেসড কস্টিং ব্যবহারের মাধ্যমে যে বিষয়টা সম্পর্কে তুমি সবচেয়ে বেশি হেল্প পাবে সেটা হলো ইনডাইরেক্ট কস্টকে এবং ওভারহেড কস্টকে অ্যালটমেন্ট করা যেমন সহজ হবে, ঠিক তেমনি করে প্রাইস পণ্যের প্রাইসটাকেও সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হবে। সি হুইজ ওভারহেড কস্ট ইউ মাইট বি এবল টু কাট ব্যাক অন, অর্থাৎ তুমি কতটুকু ওভারহেড কস্টকে কাটেল করতে পারবে সেটাও তুমি এই অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেম ব্যবহারের মধ্য দিয়ে জানতে পারবে। তাহলে আমরা এক কথা বলতে পারি যে কার্যভিত্তিক বা অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেম হলো উপারি ব্যয় বন্টনের একটি পদ্ধতি, একে সংক্ষেপে ABC পদ্ধতিও বলা হয়।
অ্যাডভান্টেজেস অফ অ্যাক্টিভিটি বেস কস্টিং, অর্থাৎ কার্যভিত্তিক ব্যয় হিসাবে সুবিধাসমূহ। আমরা জানি যে অ্যাক্টিভিটি বেস কস্টিং হলো একটি ওভারহেড কস্ট বন্টনের একটি পদ্ধতি, এর বহুবিধ সুবিধা রয়েছে। প্রথমে রয়েছে অ্যাকুরেসি অ্যান্ড রিলায়েবিলিটি, অর্থাৎ সঠিকতা ও বিশ্বাসযোগ্যতা, অর্থাৎ কার্যভিত্তিক ব্যয় হিসাবের মাধ্যমে পণ্যের খরচ বা ব্যয় নিরূপণ সঠিক ও বিশ্বাসযোগ্য হয়, যেটা ট্রেডিশনাল কস্টিং এর ক্ষেত্রে সাধারণত দেখা যায় না। ফেয়ার সেলিং প্রাইস ডিটারমিনেশন, এক্ষেত্রে সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ, কার্যভিত্তিক ব্যয় পদ্ধতিতে বহুজাতীয় পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ স্বচ্ছ ও সঠিক হয়, কারণ প্রাসঙ্গিক ব্যয় ড্রাইভার বা কস্ট ড্রাইভারের ভিত্তিতে উপরি খরচ বা ওভারহেড কস্ট অ্যালটমেন্ট করা হয়। কন্ট্রোল অফ ওভারহেড, অর্থাৎ উপরি খরচ নিয়ন্ত্রণ, কার্যভিত্তিক ব্যয় পদ্ধতিতে খরচগুলোকে স্থির ও পরিবর্তনশীল এই দুভাগে ভাগ করা হয়, এর ফলে খরচ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ সম্ভব হয়। এরপরে রয়েছে সাফিসিয়েন্ট ইনফরমেশন, অর্থাৎ পর্যাপ্ত তথ্য। অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমের আরেকটি সুবিধা হলো বিভিন্ন পণ্যের মুনাফা সম্পর্কে সিদ্ধান্ত নিতে সহায়তা করে থাকে বা পর্যাপ্ত তথ্য প্রদান করা করে থাকে, যেটা ট্রেডিশনাল কস্টিং এর ক্ষেত্রে সম্ভব হয় না। এরপরে সর্বোপরি রয়েছে যে ফেয়ার অ্যালোকেশন অফ ওভারহেড, অর্থাৎ স্বচ্ছ উপরি খরচ বন্টন, মোট ব্যয় উপাদানগুলোকে বিভিন্ন পণ্যের মধ্যে আনুপাতিক হারে বন্টন করার কাজটি একমাত্র কার্যভিত্তিক ব্যয় পদ্ধতিতেই সম্ভব হয়, যেটা ট্রেডিশনাল কস্টিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। এই জন্যই বলা হয়েছে যে অ্যাক্টিভিটি কস্টিং সিস্টেম হলো ইজ অ্যাডভান্স কস্টিং সিস্টেম দেন ট্রেডিশনাল কস্টিং সিস্টেম। ক্লাসিফিকেশন অফ অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস ফর অ্যান এবিসি সিস্টেম, অ্যাক্টিভিটি বেস কস্টিং হলো উপরি ব্যয় বন্টনের একটি পদ্ধতি, আমরা আগে জেনেছি। এই পদ্ধতিতে প্রতিষ্ঠানের কার্যাবলীকে আমরা মূলত চারটি লেভেলে ভাগ করে থাকি। নাম্বার ওয়ান রয়েছে ইউনিট লেভেল অ্যাক্টিভিটিস, অর্থাৎ একক পর্যায়ে কার্যাবলী। নাম্বার টু রয়েছে ব্যাচ লেভেল অ্যাক্টিভিটিস, ব্যাচ পর্যায়ে কার্যাবলী। নাম্বার থ্রি রয়েছে প্রোডাক্ট লেভেল অ্যাক্টিভিটিস, অর্থাৎ পণ্য পর্যায়ে কার্যাবলী। নাম্বার ফোর রয়েছে ফ্যাসিলিটি লেভেল অ্যাক্টিভিটিস, অর্থাৎ সুযোগ পর্যায়ে কার্যগুলি। তাহলে আমরা এখন একটু ডিসকাশনে দেখব যে ইউনিট লেভেল অ্যাক্টিভিটিসটা মূলত কি, অর্থাৎ একক পর্যায়ে কার্যাবলী। আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমে প্রত্যেক একক পণ্য উৎপাদনের সাথে সাথে একক পর্যায়ে কার্যাবলী সম্পন্ন করি। একক পর্যায়ে কার্যাবলীর খরচ পণ্যের একক সংখ্যার সমানুপাতিক হওয়া উচিত, অর্থাৎ আমরা যখন ইউনিট লেভেল অ্যাক্টিভিটিস এ কাজ করব তখন আমরা সাধারণত যেমন ধরবো টাইপস অফ অ্যাক্টিভিটিস কে আমরা কিভাবে দেখব, মেশিন আওয়ার রিলেটেড দেখব, কিংবা ডাইরেক্ট লেবার আওয়ার্স বা কস্ট রিলেটেড ড্রাইভারে ভাগ করব। তারপর আমরা যখন এটাকে আবার যদি এভাবে দেখি ব্যাচ লেভেল অ্যাক্টিভিটিস যখন দেখব তখন কি করব, ব্যাচ পর্যায়ে কার্যগুলি সম্পাদিত হয় প্রত্যেক সময়ে যখন একটা ব্যাচকে পরিচালনা বা প্রক্রিয়াজাতকরণ করা হয়। একটা ব্যাচে কতগুলো একক পণ্য আছে তা বিবেচনা করা হয় না, বরং আমরা বিবেচনা করব ব্যাচ ভিত্তিক পণ্য বিবেচনাটা, পণ্য উৎপাদন। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন ক্রয় অর্ডার দেয়া, যন্ত্রপাতি প্রস্তুত করা এবং ক্রেতার জন্য জাহাজীকরণের ব্যবস্থা করা ইত্যাদি সকল হলো ব্যাচ পর্যায়ের কার্যগুলি। যেমন এক্ষেত্রে আমরা বলতে পারি যে টাইপস অফ অ্যাক্টিভিটিসটা আমরা কি হবে, সেটা সেখানে হবে ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং হতে পারে বা নাম্বার অফ ম্যাটেরিয়ালস মুভস হতে পারে, অথবা ইন্সপেকশন হতে পারে বা নাম্বার অফ ইন্সপেকশনস অর ইন্সপেকশন টাইম হতে পারে। আমরা যেভাবেই দেখি না কেন এটা ব্যাচ লেভেল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে আমরা এভাবে নাম্বার অফ ম্যাটেরিয়ালস কে দেখব বা নাম্বার অফ
সেটআপস কে দেখবো বা নাম্বার অফ ইনস্পেকশনস কে দেখবো, মানে টোটাল ব্যাচটাকে দেখবো, পণ্যটাকে এককভাবে না দেখে আমরা টোটাল কত এককভাবে কতগুলো পণ্য প্রডিউস করছি সেটা না দেখে আমরা টোটাল ব্যাচে কতটুকু পণ্য প্রডিউস করছি সেটাকে আমরা কনসিডারে আনবো। তারপর হলো প্রোডাক্ট লেভেল অ্যাক্টিভিটিস, অর্থাৎ পণ্য পর্যায় কার্যাবলী, অর্থাৎ এক্ষেত্রে দেখবো যে পণ্য পর্যায় কার্যাবলী সুনির্দিষ্ট পণ্যের সাথে সম্পৃক্ত, অর্থাৎ কত ব্যাচ পণ্য উৎপাদিত হলো বা কত একক পণ্য বিক্রয় বা উৎপাদিত হলো ইত্যাদির সাথে সম্পৃক্ত নয়। আমরা দেখব যে কতটুকু পরিমাণ পণ্য আমরা উৎপাদন করেছি, যেমন উদাহরণস্বরূপ একটা পণ্যের আকৃতি করা, বিজ্ঞাপন দেয়া, পণ্যের ম্যানেজার ও কর্মচারীদেরকে ব্যবস্থাপনা ইত্যাদি করা হলো সমস্ত পণ্য পর্যায়ে কার্যাবলী। অর্থাৎ একটা পণ্য প্রডিউস করতে প্রোডাক্ট করতে আমার যে টোটাল যে কার্যাবলী গুলো সংগঠিত হবে টোটালটাকে আমরা কনসিডারেশন আনবো যখন প্রোডাক্ট লেভেল অ্যাক্টিভিটিস অনুযায়ী আমরা এবিসি সিস্টেমে কস্টিংটা করব। তারপরে ফাইনালি আমরা দেখব যে ফ্যাসিলিটি লেভেল অ্যাক্টিভিটি, যদি আমরা সুযোগ পর্যায়ে কার্যাবলীটা চিহ্নিত করি যে সুযোগ পর্যায়টা কিরকম, যে সুযোগ পর্যায়ে কার্যাবলীর অন্তর্ভুক্ত বিষয় হলো কারখানার কর্মচারীদের বেতন, কারখানার অপচয় সরি অবচয়, সম্পত্তি কর বা উপযোগ, এই কি কি ফ্যাসিলিটি গুলো আমরা মূলত কারখানায় দিয়ে থাকি সেই ফ্যাসিলিটি গুলোকে কনসিডার করে আমরা প্রোডাকশন ওভারহেড কস্টটাকে অ্যালটমেন্ট করব অ্যাকর্ডিং টু এবিসি কস্টিং সিস্টেমে। এরপর আমরা একটু দেখব ট্রেডিশনাল কস্টিং সিস্টেম এবং অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেমের মধ্যে মূলত মৌলিক কি পার্থক্য রয়েছে। তো আমরা আমি পাঁচটি পার্থক্য এখানে তুলে ধরার চেষ্টা করছি, মৌলিক পাঁচটি পার্থক্য যে কোথায় কোথায় মূলত অ্যাক্টিভিটি বেসড কস্টিং এবং ট্রেডিশনাল কস্টিং এর মধ্যে পার্থক্যটা হয়। তো প্রাইমারি ফোকাসটা যেটা হয়েছে সেটা হলো ইউজ অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর ক্ষেত্রে হয় ইউজেস মাল্টিপল কস্ট ড্রাইভার্স ফর মাল্টিপল অ্যাক্টিভিটিস, যেটা আমি এইমাত্র তোমাদের সাথে আলোচনা করেছি যে আমরা বিভিন্ন লেভেলে লেভেলে এই অ্যাক্টিভিটিস গুলোকে ভাগ করে থাকি, যেমন ইউনিট লেভেল, ব্যাচ লেভেল, প্রোডাক্ট লেভেল, ফ্যাসিলিটি লেভেল, যেটা অ্যাক্টিভিটি বেসড কস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু ট্রেডিশনাল কস্টিং এর ক্ষেত্রে ইউজেস আইডেন্টিক্যাল কস্ট ড্রাইভার ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, অর্থাৎ বিভিন্ন অ্যাক্টিভিটিস এর জন্য শুধু যেটা আইডেন্টিফাই করা যায় সেই কস্ট ড্রাইভারটাই আমরা ব্যবহার করি। আর অ্যাপ্লিকেশনটা কি, ইট ইজ ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট অ্যান্ড রিকোয়ার্স টাইম অ্যান্ড এফোর্ট। আমরা জানি যে অ্যাক্টিভিটি বেসড কস্টিংটা একটু অ্যাডভান্স এবং মডার্ন লেভেলে এটা একটু ইমপ্লিমেন্ট করার জন্য একটু সময় এবং শ্রমসাধ্য, কিন্তু ইট ইজ স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ইজি টু ইমপ্লিমেন্ট। কিন্তু ট্রেডিশনাল কস্টিংটা আবার একেবারেই একটু সহজ এবং স্ট্রেট ফরওয়ার্ড এবং ইমপ্লিমেন্ট করাটাও ইজি। এরপর স্কোপটা আমরা একটু দেখবো যে কোথায় আমরা এটা ব্যবহার করতে পারি ক্ষেত্রটা। তো অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেমে কভার প্রোডাক্ট কস্ট অনলি, অ্যাক্টিভিটি বেসড কস্টিং শুধুমাত্র প্রোডাক্ট কস্টকেই কনসিডার করবে, আর ট্রেডিশনাল কস্টিং সিস্টেমে ক্যান কভার বোথ প্রোডাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ পিরিয়ড কস্ট। ট্রেডিশনাল কস্টিং সিস্টেমের একটু ফ্যাসিলিটি যেটা বেশি যে সেটা হলো প্রোডাক্ট কস্ট এবং পাশাপাশি পিরিয়ড কস্টকেও কনসিডারেশনে নিয়ে আসে। আর ম্যানেজমেন্ট ইউজের ক্ষেত্রে কি হয় যে ব্যবস্থাপনার ব্যবহার সেটা হলো দ্য ভ্যালুস ক্যান বি ইউজড ইন এক্সটার্নাল ফিনান্সিয়াল স্টেটমেন্টস। অ্যাক্টিভিটি কস্টিংটা সাধারণত বাহ্যিক ফিনান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে এটার গুরুত্ব বেশি, আর ভ্যালুস ক্যানট বি ইউজড ইন রিপোর্টস অফ এক্সটার্নাল রিপোর্টিং, আর ট্রেডিশনাল কস্টিংটা সাধারণত এক্সটার্নাল রিপোর্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় না। আর ফাইনালি আমরা দেখেছি এফেক্টিভনেস অফ অপারেশনস, এটার কার্যকারিতা এই অপারেশনের কার্যকারিতাটা কতটুকু। আমরা দেখেছি যে অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেমে এনহ্যান্সেস ম্যানেজমেন্ট নলেজ অ্যাবাউট অ্যাক্টিভিটিস রিলেটেড টু প্রোডাকশন প্রসেস, তো এটা হেল্প করে ব্যবস্থাপনাকে তার বিভিন্ন অ্যাক্টিভিটিস প্রোডাকশন প্রসেসের সাথে যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেটা সম্পর্কে নলেজ গেদার করতে সহায়তা করে। আর
ট্রেডিশনাল কস্টিং সিস্টেমে দেখা গেছে যে ডাজন্ট প্রোভাইড অপরচুনিটি টু আইডেন্টিফাই এনি স্পেসিফিক রিজনস ফর কস্ট ইনকার্ডস। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই ট্রেডিশনাল অ্যাক্টিভিটি বেস কস্টিং যতটা সহায়তা করে ম্যানেজমেন্টকে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস সম্পর্কে ইনফরমেশন দেয় বা প্রোডাকশন প্রসেসে কোন কোন অ্যাক্টিভিটিস গুলো কিভাবে কতটুকু কি পরিমাণে রিলেটেড সেটা জানা যতটা ব্যবস্থাপকের জন্য সহজ হয়, কিন্তু ট্রেডিশনাল কস্টিং সিস্টেমে এই সুযোগটা নেই বললেই চলে, যে এখানে ওরকম অপরচুনিটি নাই টু আইডেন্টিফাই এনি স্পেসিফিক রিজন, কোন বিশেষ কারণ চিহ্নিত করার পর কস্টিং কস্ট কেন এই কস্টটা সংঘটিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি এ পর্যন্ত আমরা যে যতটুকু আলোচনা করেছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তারপর যদি কোনো বিষয়ে তোমাদের কোনো পয়েন্ট ক্লিয়ার না হয় তোমাদের কাছে, তোমরা আমাকে অকপটে প্রশ্ন করতে পারো বা আমার সাথে শেয়ার করতে পারো, কোনো ধরনের হেজিটেশন ফিল করা ছাড়াই। আর আমরা এই চ্যাপ্টারে প্রথম একটু প্রাথমিক থিওরিটিক্যাল ধারণা দেওয়ার পরে আমরা অঙ্কে চলে যাব। যদিও আমরা কি বলবো ডিজিটাল মানে ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের ক্লাস নিচ্ছি, যেটা আসলে প্র্যাকটিক্যাল যদি আমরা ক্লাস নিতে পারতাম, ফেস টু ফেস আমরা কনভার্সেশন করতে পারতাম বা ওপেন ডিসকাশন করতে পারতাম, হোয়াইট বোর্ড ব্যবহার করে অঙ্কগুলো শিখাতে পারতাম বা থিওরিগুলো ডিসকাস করতে পারতাম, তাহলে আরো আরো বেশি এটা ফ্রুটফুল হতো তোমাদের জন্য বুঝতে। তারপরও আমি আমার ক্ষুদ্র মেধা শক্তি এবং আমার চিন্তা শক্তি দিয়ে আমি চেষ্টা করেছি যাতে তোমরা মৌলিক বিষয়গুলো তুলে ধরার, যাতে করে তোমরা একটা নতুন চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল কোনো চ্যাপ্টারে গেলে তোমার যে মৌলিক ধারণা থাকা দরকার থিওরিটিক্যাল, সেই মৌলিক ধারণাটা আমি প্রথম দুটো লেকচার দিয়ে দিব। দেওয়ার পরে আমরা অঙ্কে চলে যাব এবং যথাসাধ্য আমি চেষ্টা করব অঙ্কগুলো করে এবং সলিউশন সহ প্রেজেন্ট করতে, যাতে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারো, আরো বেশি এক্সারসাইজ প্র্যাকটিস করতে পারো। তো আশা রাখি এ পর্যন্ত যতটুকু আমি ডিসকাশন করেছি আমাদের এই সেশনে তোমাদের আশা রাখি হেল্প হবে সেই মৌলিক বিষয়গুলো বোঝার জন্য। তারপরও যদি কোনো কোশ্চেন থেকে যায় আমার সাথে তোমরা অবশ্যই উইদাউট হেজিটেশনে ডিসকাস করতে পারো বা কনসাল্ট করতে পারো, আমি আমার নৈতিক দায়বদ্ধতার জায়গাটি থেকে যথাসাধ্য চেষ্টা করব বিষয়টি বুঝিয়ে দেওয়ার। তো আমি তোমাদেরকে তার সর্বশেষ আরেকটি বিষয় রিকোয়েস্ট করব, আমরা এখন একটা কি বলবো মানে করোনা মহামারীর এই প্যান্ডামিক সিচুয়েশনে খুব খারাপ একটা অবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের দেশ যাচ্ছে, শুধু আমাদের দেশ না পুরো পৃথিবীটাই খুব খারাপ একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তারপর আমাদের দেশের যে সার্বিক অবস্থা এই কঠোর লকডাউনের মধ্যে খুব একটা ভালো সুফল আমরা দেখছি না, তো এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে ওইটি ছড়িয়ে পড়ছে এখন। তো তোমাদের কাছে আমার একটা মেসেজ থাকলো, তোমরা যে যেখানে আছো যথাসাধ্য নিরাপদে থাকবে, মাস্ক পরবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবে, বারবার হ্যান্ড ওয়াশ করবে, হ্যান্ড স্যানিটাইজ করবে, এবং তোমাদের পরিবারের আপনজন বাবা মা ভাই বোন যারা গ্রামে রয়েছেন বা আত্মীয় পরিজন যে যেখানে আছে প্রত্যেককে ওভার টেলিফোনে বা মোবাইল ফোনের মাধ্যমে প্রত্যেকের খোঁজ নেওয়ার চেষ্টা করবে এবং যথাসাধ্য তাদেরকেও নিরাপদে থাকার জন্য বলবে, বিশেষ করে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যেন তারা চলে, তারা যেন মাস্ক পরিধান করে এবং তারা যেন হাত না ধুয়ে হ্যান্ড ওয়াশ না করে কোনোভাবে যেন মুখে চোখে হাত না দেয় এবং কোনো রকম যদি করোনা উপসর্গ দেখা দেয় তারা যেন ডিলে না করে ডাক্তারের শরণাপন্ন হয়ে তার মেডিসিন ডাক্তার প্রেসক্রাইব মেডিসিন অনুযায়ী যেন ওষুধ সেবন করে এবং অবশ্যই নিজেদের ইচ্ছা বা মর্জি মতো কোনো ফার্মেসি থেকে যেন ওষুধ কিনে না খায়,
বরং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেন ওষুধ সেবন করে এবং এটাকে হালকা জ্বর সর্দি কাশি হিসেবে অবজ্ঞা না করে যেন শুরু থেকেই যাতে ট্রিটমেন্ট করতে পারে, যাতে তারা বড় খারাপ পর্যায়ে যাওয়ার আগেই যাতে শুরু থেকে ট্রিটমেন্ট করে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এবং হোম কোয়ারেন্টাইনে থাকে, যাতে করে সে নিজেকেও সে নিরাপদ রাখতে পারে এবং পরিবারের অন্যান্যদেরও নিরাপদে রাখতে পারে, বিশেষ করে তাদের যারা প্রতিবেশী রয়েছেন তারাও যাতে নিরাপদে থাকতে পারে। এইভাবে তোমরা গাইডলাইন দিবে তোমাদের পরিবারের অন্যান্য সদস্যদের, যদিও তারা হয়তো অনেক সময় মানতে চান না, সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দেন। তারপর হ্যাঁ, আমরা অবশ্যই আল্লাহর উপরে সর্বশেষ ভরসা রাখবো, কারণ উনি আমাদের মানে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হেফাজতকারী। কিন্তু তারপরও আমরা আমাদের কমন সেন্স অ্যাপ্লাই করে আমরা এই বিষয়টিকে একটু সিরিয়াসলি দেখব এবং সতর্কতার সাথে চলবো, যাতে মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন এবং ভালো রাখেন, সুস্থ রাখেন। এই কামনা এবং প্রত্যাশা রেখে আমি আজকে আমার সেশন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।